ভালোই হয়েছে। বিল্টুটা কই মাছ খেতে খুব ভালোবাসে। পারুলের মাকে বললাম, বিল্টুকে একটু তেল কই করে দিতে। সেই ছোটবেলায় আমি ওকে করে দিতাম সেরকম। বিল্টু তো আপনার ছেলে, তাই না? আমি এ বাড়িতে আসার পর ওকে একবারও দেখলাম না তো। আসলে পড়াশোনার চাপ এত বেড়েছে, সামনেই পরীক্ষা, তো মায়ের সঙ্গে দেখা করার সুযোগটাও পায় না। খুব মন দিয়ে পড়াশোনা করে, তাই না? আচ্ছা, ও ছোটবেলার মতো এখনো ইংলিশ স্পেলিংয়ে ভুল করে? তুমি কি করে জানলে যে ও ছোটবেলায় ইংলিশে স্পেলিং ভুল করতো? না, মানে আমি, কেউ কিছু বলেছে তোমায়? না তো, আমাকে তো কেউ কিছু বলেনি। তবে তবে কি? তবে ম্যাগাজিন, একটা পুরনো ম্যাগাজিন ঘাটতে ঘাটতে না, ওর একটা পুরনো খাতা দেখতে পেলাম, তাতেই ছোটবেলায় তো আমার কাছে ছাড়া পড়তেই বসতে চাইতো না। এখন অবশ্য পড়াশোনার ধরন অনেক পাল্টে গেছে তো, কোচিংয়ে যায়, তারপরে বন্ধুরা মিলে গ্রুপ স্টাডিজ করে, আমাকে এখন আর দরকার হয় না। মা, আমার যেমন আইসক্রিমের লোক, পরিজিদির তেমন আদর খাওয়ার লোক। আমি তো আইসক্রিম খেতে পারি না, তুমি আমাকে দাও না বলে। পরিজিদি এতদিন আদর খেতে পারে না, কারণ তোমার কাছে ছিল না বলে। বিল্টু হয়তো এখন আগের কোনো কথাই মনে নেই, পরিদিদিকে কত ভালোবাসত। এখন বিল্টু কি আমায় ভুলে গেছে? আমার জন্য অন্য মাছ দিতে বলো। সে কথা আগে বলবি তো যে তুই কই মাছ খাবি নি। তুমি আমাকে কিনবার সময় একবার জিজ্ঞেস করেছিলে ঠাম্মা আমি কি মাছ খাবো কি মাছ খাবো না? আমি কখন জনে জনে জিজ্ঞাসা করে তবে মাছ কিনবো না কি রে? হ্যাঁ, ভালো মাছটা পেলুম, বিল্টুর নাম করে কিনেছি মাছ তো, খাবে তো সব কোলে। তোর না আজকাল একেবারে একটা খুঁত ধরে স্বভাব হয়ে গেছে। ও তাই নাকি? তো শুধু ভাই কেন, মাসি এমন কি, এমনকি ওই নাচটাও কি মাছ খেতে ভালোবাসে তুমি জিজ্ঞাসা করনি? মামি, কিছু মানুষ আছে জানো তো, তাদেরকে তুমি হাজার ভালোবাসা দাও কিন্তু সেটার মর্ম তারা কোনোদিনও বুঝবে না। শুধু কোমর বেঁধে ঝগড়া করতে পারলেই সেটা বোধ হয় বিশাল ক্রেডিটের একটা ব্যাপার। ওই যে বলে না, স্বভাব কোনোদিনও যায় না। তুমি কি বলতে চাইছো দীপু কাকা? আমি বস্তির মেয়ে, তাই আমার যত দোষ না। আর ঠাম্মা যে ভাইকে বেশি ভালোবাসে সেটা তো একবারও দেখলে না। শোন পুলকিপ, ঠাম্মা খেতে দাও। কই, আয় আয় বস। ও পারুলের মা, হ্যাঁ দাও দাও দাও, এই দিচ্ছি বিট্টু, ভাতটা তাড়াতাড়ি বেড়ে আনো। এই মাছটা এনো। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য আমি আজকে আলাদা করে মাছ করেছি, দেখ এ দেখো।
ওই দেখো তেল কই করেছি আমি, দেখো ওই মাছ আমি খাবো না। সে কি ছোটবেলা তো কই মাছ পেলে আর কিছু চাইতিস না? মাছ বেচে খাওয়ার মতো আমার সময় নেই, আমি খাবো না। ওমা তাহলে ওদের দুজনকে দুটো ডিম ভেজে দি। দেবে তা দাও তাহলে, আরে তো নাম করে করলুম যে একটু মুখে তুলবি না। না ঠাম্মা আমি ডিম দিয়েই খাবো। আচ্ছা ধরো আমি ডিম আনছি। আরে নতুন লাইটারটা কিছুতে জ্বলছে না গো। তাড়াহুড়োর সময় এ না, এ না দেশলাই দিয়ে ধরো। পিল্টু পকেট থেকে কি বার করছিলি ওটা? বার কর। কিছু কিছু এত বেলা হয়ে গেল তোমাদের এখন রান্না হলো না, আমি খাবো না। পিল্টু ওকে পিল্টু দাঁড়া, পিল্টু আমি কিন্তু শেষবারের মতো বলছি দাঁড়া পিল্টু। দাদু ভাই আমি তো নয় বসতি, কিন্তু ভাই ভাই তো এ বাড়িরই ছিল, কিন্তু ও তো খুব একটা সবার সাথে ভালো ব্যবহার করছে না। এখন তুমি কি বলবে ঠাম্মা? বিল্টু বিল্টু দাঁড়া। ও দাদু ভাই মুখের ভাত গুলো সব সামনে ফেলে রেখে দিয়ে তুই যাচ্ছিস কোথায় রে? হ্যাঁ চল খাবি চল চল। আমার খিদে নেই। ও খিদে নেই কি কথা রে, সারাদিন বই মুখে করে বসে থাকছিস। হ্যাঁ তার একটা ধকল নেই, চল খাবে চলো দাদু ভাই। আমার তো মনে হয় অন্য অনেক কাজে বিল্টুর বেশি ধকল হচ্ছে। তা কোথায় যাচ্ছিস তুই এখন? পড়া আছে, সিকে স্যারের বাড়িতে যাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন এই দুপুরবেলায় স্কুল নেই তাই যাচ্ছি। কোথায় তোর এই কোচিং? কি হয়েছে কি হয়েছে দীপু? কিছু না কিছু না মেজো প্রদীপ, ওই নাকে চলে যাচ্ছিল তাই। চ খাবি চ। না খেয়ে যাচ্ছিস কেন? তোর ঠাম্মা মাছ কিনেছে নিজে হাতে রান্না করেছে, তুই না খেয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমাকে একটা টাকা দাও। টাকা কি করবি টাকা দিয়ে? তুমি ঘরে যাও না নিজে বৌমা, তুমি যাও। দাদু ভাই আমার কাছে 50টা টাকা আছে, নিবি? 50টা টাকায় হবে না ঠাম্মা, 450 থেকে 500 টাকা দিতে হবে। এত টাকা কি করবি এত টাকা দিয়ে? তুই বই কিনবো। তুই দামি বই? এতদিন এর ওর থেকে বই ধার করে পড়ছিলাম, এখন তো আমাদের সেই অবস্থা নেই। তাহলে ও মেজি বৌমা দিয়ে দাও না, চাইছি যখন। না মা ওর বাবা এখন বাড়িতে নেই, আমি ওর হাতে এতগুলো টাকা বই কেনার জন্য টাকা দিতে তোমার তো অসুবিধা কেন? ভাল লাগে না আমার। বিল্টু বিল্টু তুই কিন্তু না খেয়ে যাবি না, তুই না খেয়ে গেলে কিন্তু আমি 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 খাবো না। বিল্টু বিল্টু আমার কথা শোন, দেখ তুই না খেলে কিন্তু মা তোর মা খাবে না। তুই তুই একটি বার খেয়ে যা। তুমি মায়ের নার্স না, আমাকে তুই বলা সাহস খেয়ে দিয়েছে তোমায়? কেন কি হয়েছে তাতে? ও তো তোর থেকে বড়, তো দিদির বয়সী, তোকে তুই বললে কি তোর সম্মানে লাগে নাকি? লাগবে তুমি যাব নার্স নার্সের মতো থাকবে, বাড়ির লোককে তুই তুকারি করবি কেমন শিখে গো? মা গো মা আমার দেরিতে যাচ্ছে, আমি চললাম, কতদিন যা ধার করে বই পড়তে হবে কে জানে। বিল্টু 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 বাইরের লোককে এমন আশকারা দিলে এমনটাই তো হবে বৌদি গো। আপনি বরং আমায় হাতে টাকাটা দিন, আমি কি ওকে দিয়ে আসবো? তুমি তুমি যাবে? ম্যাডাম একটা জিনিস পাঠিয়েছে, সেটা দিয়ে আমি তোমায় চলে যাব।
তুমি তাড়াতাড়ি বইটা কিনতে পারো, তার জন্য ম্যাডামই টাকাটা পাঠিয়েছে। মা টাকাটা দিয়েছে? ও আচ্ছা, লুকিয়ে লুকিয়ে মাসি ভাইকে টাকাটা দিয়ে দিল। আর আমার বেলাতে তোমায় ছাড়া ঘুমাসি না মা।